বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মতিউর রহমান, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আমনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, সিরিজবন্ধ, দিনাজপুর। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আবারও আমি তোমাদের সামনে হাজির হলাম। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম বা যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা ইতিপূর্বে করছি, সেটা হচ্ছে যে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্র হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। এবং এই উৎপাদন ব্যবস্থাপনার প্রথম অধ্যায়টা নিয়ে আমরা মোটামুটি আলোচনা করছিলাম বিগত ক্লাসে। তো সেই আলোচনার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে উৎপাদনশীলতার প্রকারভেদ ও পরিমাপ পদ্ধতি। আমরা গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে উৎপাদনশীলতা কী, উৎপাদনশীলতার ধারণা এবং উৎপাদনশীলতাটাই আসলে কী, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমরা যে উৎপাদনশীলতার প্রকারভেদ, উৎপাদনশীলতা কত প্রকার এবং এই যে উৎপাদনশীলতাটা কী, পরিমাপের যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলো আজকে আমরা মোটামুটি জানবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের যে ক্লাসটা মোটামুটি তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট, কারণ এই অধ্যায় থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসলে তোমাদের এই টপিক্সটা থেকে আসে, যে উৎপাদনশীলতা দেখা যাচ্ছে উদ্দীপক থেকে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের উৎপাদনশীলতা নির্ণয় করতে বলে, দেখা যাচ্ছে শ্রমের, তারপর যন্ত্রের, কাঁচামালের, মূলধনের, এগুলো যখন আমরা আলোচনা করব তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এই টপিক্সটা তোমাদের মোটামুটি ইম্পর্ট্যান্ট। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবা, করবা এবং কী করবা, এগুলা বাসায় প্র্যাকটিস করবা। তো দেখো, উৎপাদনশীলতা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে উৎপাদনশীলতাটা কী। তো আমরা আজকেও একটু ব্রিফিং করি যে উৎপাদনশীলতাটা হচ্ছে যে উৎপাদন এবং উৎপাদনের ব্যবহৃত যে উপাদানগুলো আছে, এই উৎপাদন এবং উৎপাদনের ব্যবহৃত উপাদানের কী অনুপাতকেই কী বলা হয়, উৎপাদনশীলতা বলা হয়। তো এখানে উৎপাদনকে আমরা যদি উৎপাদনের উপকরণের ব্যবহৃত যে ব্যয় অর্থটা, সেই মোট উৎপাদনকে আমরা যদি উৎপাদনে ব্যবহৃত উপকরণের যে অর্থ ব্যয়িত অর্থটা দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা কী পাবো, উৎপাদনশীলতা পাবো। তো উৎপাদনশীলতাটা একটা প্রতিষ্ঠানের জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্রতিষ্ঠানে আমরা জানি যে একটা পণ্য বা একটা যে কোনো পণ্য উৎপাদনের বা উৎপাদনের উপকরণগুলো হচ্ছে যে উৎপাদনের উপকরণ হচ্ছে চারটি উপকরণ হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তো আমরা একটা প্রতিষ্ঠানের এই যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, কাঁচামাল, এগুলো যা আছে, এগুলোর উৎপাদনশীলতাটা আমরা যখন জানবো তখন আমাদের অবশ্যই এগুলোর কার্যক্ষমতা বা কার্যকারিতা যখন আমরা জানতে যাবো তখন আমাদের এগুলোর উৎপাদনশীলতা আমাদের নির্ণয় করতে হবে। তো এই যে আমরা যন্ত্রের উৎপাদনশীলতা, তারপর হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা, মোট উৎপাদনশীলতা, একটা প্রতিষ্ঠানের মোট উৎপাদনশীলতা কী, এগুলা যখন আমরা এগুলো জানার ফলে দেখা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠানের দেখা যায় যে কোন উপকরণগুলোর কীরকম উৎপাদনশীলতা, এটা জানার ফলে দেখা যাচ্ছে একজন ব্যবসায়ী বা একজন উৎপাদনকারীর কি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে কি সুবিধা হয়। তো আমরা আজকে দেখব যে উৎপাদনশীলতার প্রকারভেদ এবং উৎপাদনশীলতা পরিমাপের পদ্ধতি। আমরা এখানে দেখি, তো আমরা জানি যে উৎপাদনশীলতা তোমাদের বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেয়া আছে। উৎপাদনশীলতার প্রকারভেদ হচ্ছে 5 প্রকার, সেটা দেখো। উৎপাদনশীলতার প্রকারভেদ ও পরিমাপ পদ্ধতিগুলা আমরা এখন আলোচনা করব। তো দেখো যে উৎপাদনশীলতার প্রকারভেদ হচ্ছে, আচ্ছা উৎপাদনশীলতার প্রকারভেদ হচ্ছে কত, 5 প্রকার। উৎপাদনশীলতা কত প্রকার, 5 প্রকার। আচ্ছা তাহলে আমরা 1 নম্বরে জানবো যে 1 নম্বর কি, মোট উৎপাদনশীলতা। আচ্ছা আমরা এই প্রকারভেদগুলো পড়বো এবং উৎপাদনশীলতাটা নির্ণয়ের যে সূত্র বা সমীকরণ আছে সেটা আমরা লিখে দেবো। যেমন মোট উৎপাদনশীলতা, এটা একটা উৎপাদনশীলতা। আচ্ছা আচ্ছা আগে আমরা প্রকারভেদগুলো লিখি, তাহলে মোট উৎপাদনশীলতা, তারপর 2 নম্বর হচ্ছে কি, শ্রমের উৎপাদনশীলতা। উৎপাদনশীলতা তারপর 3 নম্বর হচ্ছে
যন্ত্রের উৎপাদনশীলতা শীলতা চার নাম্বার হচ্ছে কি কাঁচামালের উৎপাদনশীলতা কাঁচামালের উৎপাদনশীলতা উৎপাদনশীলতা পাঁচ নাম্বার হচ্ছে মূলধনের উৎপাদনশীলতা তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই মূলধনের উৎপাদনশীলতা ছাড়াও এছাড়াও আর একটা উৎপাদনশীলতা আছে সেটা হচ্ছে আর্থিক উৎপাদনশীলতা আচ্ছা আর্থিক উৎপাদনশীলতা আচ্ছা তো আমরা জানলাম যে আমাদের মোট উৎপাদনশীলতা পাঁচ প্রকার মোট উৎপাদনশীলতা শ্রমের উৎপাদনশীলতা যন্ত্রের উৎপাদনশীলতা কাঁচামালের উৎপাদনশীলতা মূলধনের উৎপাদনশীলতা এবং আরেকটা উৎপাদনশীলতা আছে যেটা তোমাদের অন্য বিভিন্ন বইয়ে দেওয়া আছে একটা সেটা হচ্ছে আর্থিক উৎপাদনশীলতা এটাও একটা ইম্পর্টেন্ট একটা টপিকস তো দেখো আমরা এই যে মোট উৎপাদনশীলতা এই মোট উৎপাদনশীলতার আমরা এখন সূত্রটা জানবো যে মোট উৎপাদনশীলতার সূত্রটা কি যে আমরা মোট উৎপাদনশীলতার সূত্রটা আমরা গতকালকে আলোচনা করছি যে মোট উৎপাদনশীলতা সূত্রটা আমরা গত ক্লাসেও আমরা আলোচনা করছি আজকেও আমরা আলোচনা করি তাহলে মোট উৎপাদনশীলতা হচ্ছে যে মোট উৎপাদনশীলতার সূত্রটা হচ্ছে যে মোট উৎপাদন মোট উৎপাদনের পরিমাণ আচ্ছা এখানে মোট উৎপাদনশীলতা হচ্ছে যে মোট উৎপাদনের কি মোট উৎপাদনের মোট উৎপাদন সরি মোট উৎপাদনের একক একক বা হচ্ছে আর্থিক মূল্য আর্থিক মূল্য ডিভাইডেড বাই হচ্ছে কি হচ্ছে মোট মোট উৎপাদনের সরি একটু ভুল হয়ে গেছে আচ্ছা মোট উৎপাদনশীলতা হচ্ছে যে মোট উৎপাদিত পণ্যদ্রব্যের মূল্য মোট উৎপাদিত পণ্য ও দ্রব্যের মূল্য আর হচ্ছে নিচে হচ্ছে কি নিচে হচ্ছে যে ব্যবহৃত উপকরণের মূল্য নিচে হচ্ছে ব্যবহৃত উপকরণের মূল্য এটা হচ্ছে 100 আমরা মোট উৎপাদনশীলতা আমরা গত ক্লাসেও আলোচনা করছি এটা আমরা আজকেও ইয়া করলাম যে মোট উৎপাদনশীলতা আমরা যখন নির্ণয় করবো তখন কী হবে উপরে হবে যে মোট উৎপাদিত পণ্যদ্রব্যের মূল্য আমরা যে মোট উৎপাদন একটা পণ্য আমাদের উৎপাদন করতে বা পণ্য বা দ্রব্য বা সেবা উৎপাদন করতে যে পরিমাণ খরচ হয় সেটাকে আমরা যদি উপকরণের মূল্য দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের কি মোট উৎপাদনশীলতা বের হবে ঠিক আছে তাহলে এটা গেল মোট উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র হচ্ছে এটা আচ্ছা তো আমরা এগুলা মিশাই দেই তারপর আমরা এই সূত্রগুলো লিখি এবং এগুলো নিয়ে আলোচনা করি তো দেখো এটা গেল মোট উৎপাদনশীলতার সূত্রটা হচ্ছে কি মোট উৎপাদিত পণ্য এবং দ্রব্যের মূল্য মোট উৎপাদিত পণ্য ও দ্রব্যের মূল্যকে আমরা ব্যবহৃত উৎপাদনে ব্যবহৃত উপকরণের মূল্য দ্বারা যদি আমরা ভাগ করি উৎপাদনে ব্যবহৃত বা মোট ব্যবহৃত উপকরণের মূল্য দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাবো যে মোট উৎপাদনশীলতা পাবো তো এখানে দেখো যে একটা পণ্য উৎপাদন করতে যদি আমাদের 500,000 টাকা খরচ হয় এবং দেখা যাচ্ছে একটা উৎপাদিত পণ্যের মূল্য যদি আমাদের 500,000 টাকা হয় এবং সেটার পিছনে দেখা যাচ্ছে শ্রম বাবদ ব্যয় হচ্ছে দেখা যাচ্ছে যে 2,00,000 টাকা তারপর দেখা যাচ্ছে যে কাঁচামাল 1,00,000 টাকা তারপরে দেখা যাচ্ছে যে কি শ্রম বাবদ ব্যয় হচ্ছে 50,000 টাকা তারপর হচ্ছে অন্যান্য উপকরণ বাবদ খরচ হচ্ছে 20,000 টাকা তাহলে এই যে আমরা মোট উৎপাদন মূল্যটাকে যদি আমরা এই যে উপকরণের যে ব্যয় এই উপকরণের ব্যয়গুলো সব যোগ করে যদি মোট উৎপাদনের মূল্যকে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের কী হবে যে মোট উৎপাদনশীলতা তাহলে এটা গেল মোট উৎপাদনশীলতা তারপর হচ্ছে যে কি তারপর হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা দেখো শ্রমের উৎপাদনশীলতা কীভাবে নির্ণয় করতে হয় শ্রমের উৎপাদনশীলতা
শ্রমের উৎপাদনশীলতাটা হচ্ছে যে কি পরিমাণ শ্রম ব্যয় করে কি পরিমাণ উৎপাদন করা হচ্ছে সেটা জানা, কি পরিমাণ শ্রম ব্যয় করে আমরা কি পরিমাণ উৎপাদন করতেছি এই এটার পরিমাণ জানা। তো এটা এটা হচ্ছে কি এটাকে শ্রমের উৎপাদনশীলতা বলে। তো দেখো শ্রমের উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র হচ্ছে যে মোট উৎপাদন একক ডিভাইডেড বাই হচ্ছে কি শ্রম ঘন্টা, মোট উৎপাদন একক ডিভাইডেড বাই হচ্ছে মোট শ্রম ঘন্টা। বা এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে দেখো যে উৎপাদনের আর্থিক মূল্য আর ডিভাইডেড বাই হচ্ছে কি মোট শ্রমের মোট শ্রমের ব্যয়ের পরিমাণ, ঠিক আছে। আর্থিক মূল্য আর ডিভাইডেড বাই হচ্ছে কি মোট শ্রম ব্যয়ের পরিমাণ। তাহলে আমরা শ্রমের উৎপাদনশীলতা বলতে কি আমরা উৎপাদনের আর্থিক মূল্য, আমরা উৎপাদনের আর্থিক মূল্যটাকে কি করব যে ওই ওই পণ্যটা উৎপাদন করতে যে শ্রমটা লাগছে সেই শ্রমের ব্যয়ের পরিমাণ, শ্রমের ব্যয়ের পরিমাণ দ্বারা যদি আমরা উৎপাদনের আর্থিক মূল্যটাকে ভাগ করি তাহলে আমাদের কী বেরোবে শ্রমের কি উৎপাদনশীলতা বের হবে। তা শ্রমের উৎপাদনশীলতা আমরা কেন বের করব যে আমরা কি পরিমাণ শ্রম ব্যয় করে আমরা কি পরিমাণ উৎপাদন পাচ্ছি, ঠিক আছে, এক একক উৎপাদন করতে আমাদের কি পরিমাণ শ্রম লাগতেছে, আমরা কি পরিমাণ শ্রমের ব্যবহার করে আমরা কি পরিমাণ উৎপাদন পাচ্ছি সেটা আমাদের জানার জন্য শ্রমের উৎপাদনশীলতা আমাদের নির্ণয় করতে হয়, ঠিক আছে। তারপরে এটা গেল শ্রমের উৎপাদনশীলতা, এটা আমরা আরও ভালোভাবে ইয়ে করবো যে শ্রমের উৎপাদনশীলতা। এরপর আসতেছে যন্ত্রের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতাটা কি যে আমরা কি পরিমাণ যন্ত্র ব্যবহার করে দেখা যাচ্ছে যন্ত্র বা প্রযুক্তি ব্যবহার করে আমরা কি পরিমাণ উৎপাদন পাচ্ছি বা কি পরিমাণ পণ্য উৎপাদন পাচ্ছি বা কি পরিমাণ আমাদের উৎপাদন হচ্ছে সেটা জানার জন্য আমাদের যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করতে হয়। যে আমরা যে আমাদের একটা প্রতিষ্ঠানে যে নিয়োজিত যে যন্ত্রপাতিগুলো আছে এই যন্ত্রপাতি বা এই যন্ত্রপাতিগুলো আমরা ব্যবহার করে এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করে কি পরিমাণ উৎপাদন হচ্ছে সেই এই যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতা কতটুকু সেটা জানার জন্য কি হয় যন্ত্রপাতির উৎপাদনশীলতা নির্ণয় করতে হয়। তাহলে দেখো যন্ত্রপাতির উৎপাদনশীলতা কি, এখানেও দেখা যাচ্ছে যে যন্ত্রের উৎপাদনশীলতা মোট উপরে থাকবে মোট উৎপাদনের পরিমাণ মোট উৎপাদনের পরিমাণ মোট উৎপাদনের পরিমাণ আর নিচে হবে কি মোট যন্ত্র সময়, মোট যন্ত্র সময়। তো এখানে দেখো মোট উৎপাদনের পরিমাণ আমাদের প্রতিটা ইয়ারে কিন্তু মোট উৎপাদনের পরিমাণ মোট উৎপাদনের একক মোট উৎপাদনের পরিমাণ উপরে থাকবে মোট উৎপাদনের পরিমাণ। আমরা যদি একটা সূত্র যদি আমরা ভালোভাবে ইয়া করি যে মোট উৎপাদনশীলতা এই সূত্রটা যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমাদের বাকি সূত্রগুলো আমাদের কি অটোমেটিক্যালি হয়ে যাবে। দেখো যে মোট উৎপাদনশীলতার মোট উৎপাদিত পণ্য বা মোট উৎপাদনের পরিমাণ বা মোট উৎপাদিত পণ্যদ্রব্যের মূল্যকে আমরা কি করতেছি উপকরণের মূল্য শুধু নিচে থাকবে আমরা যখন আমাদের যেটা নির্ণয় করতে বলবে যদি শ্রমের উৎপাদনশীলতা নির্ণয় করতে বলে তাহলে নিচে থাকবে শ্রম ঘন্টা, আবার যদি যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করতে বলে তাহলে নিচে থাকবে কি যন্ত্র সময়। তার মানে যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে যে মোট উৎপাদনের যে পরিমাণটা আছে ওইটাতে আমাদের যে যন্ত্রপাতিগুলো কত ঘন্টা চলছে এবং সেই যন্ত্র সময়ের যে মূল্যটা সেই মূল্যটা দিয়ে যদি আমরা মোট উৎপাদনের পরিমাণকে আমরা যদি সেই মূল্যটা দিয়ে আমাদের যন্ত্র সময়ের যে মূল্যটা সেই মূল্যটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের যন্ত্রের উৎপাদনশীলতা পাবো। তারপর দেখো চার নাম্বার হচ্ছে যে কি কাঁচামালের উৎপাদনশীলতা, কাঁচা মালের কাঁচামালের উৎপাদনশীলতা কি যে আমরা কি পরিমাণ কাঁচামাল ব্যয় করে কি পরিমাণ উৎপাদন করতেছি, কি পরিমাণ কাঁচামাল ব্যয় করে
আমরা কি পরিমাণ উৎপাদন করতেছি এই যে এইটা নির্ণয় করার জন্য আমাদের কি কাঁচামালের উৎপাদনশীলতা নির্ণয় করতে হয় তো কাঁচামালের উৎপাদনশীলতা নির্ণয়ের মাধ্যমে একজন একটা প্রতিষ্ঠানের মালিক বা একজন ব্যবস্থাপক বা একজন উৎপাদনকারী জানতে পারে যে তাদের কাঁচামাল একটা সুনির্দিষ্ট পরিমাণ কাঁচামাল ব্যবহার করে সে কি পরিমাণ উৎপাদন পাচ্ছে সেটা সে জানতে পারে এবং কাঁচামালের যে কার্যকারিতা সেটা সে জানতে পারে তাহলে কাঁচামালের উৎপাদনশীলতা এটাও হচ্ছে কি যে এর সূত্র কি যে মোট উপরে থাকবে মোট উৎপাদনের পরিমাণ মোট কাঁচামালের উৎপাদনশীলতা হচ্ছে মোট উৎপাদনের মূল্য মূল্য ডিভাইডেড বাই হচ্ছে কি মোট কাঁচা মালের মূল্য তাহলে কাঁচামালের উৎপাদনশীলতাটা কি যে মোট উৎপাদন মূল্যকে আমরা মোট উৎপাদনের পরিমাণ বা মোট উৎপাদনের মূল্যকে আমরা যখন কাঁচামালের মূল্য দ্বারা কাঁচামালের মূল্য দ্বারা যখন আমরা ভাগ করব তখন আমাদের কি হবে কাঁচামালের উৎপাদনশীলতা বের হবে এটা গেল কাঁচামালের উৎপাদনশীলতা তারপর হচ্ছে কি পাঁচ নম্বর হচ্ছে কি মূলধনের উৎপাদনশীলতা মূলধনের মূলধনের উৎপাদনশীলতা কি যে আমরা একটা প্রতিষ্ঠানে তোমরা জানো যে একটা মূলধন হচ্ছে কি প্রতিষ্ঠানের কি ব্লাড স্বরূপ বা ব্লাড বলা হয় মূলধনকে প্রফিটকে ব্লাড বলা হয় তো দেখো যে আমরা যে একটা প্রতিষ্ঠানে যে আমরা বিনিয়োগ করব সেই বিনিয়োগিত বিনিয়োগকৃত মূলধনের কি পরিমাণ আয় পাচ্ছি আমরা যে বিনিয়োগকৃত মূলধন থেকে আমরা কি পরিমাণ আয় পাচ্ছি বা কি পরিমাণ আয় করা সম্ভব হচ্ছে এটি এটাই হচ্ছে কি মূলধনের উৎপাদনশীলতা তো আমরা বিনিয়োগকৃত একটা প্রতিষ্ঠানে আমরা একটা পণ্য উৎপাদন করতে আমরা যে পরিমাণ যে মূল্যটা যে মূলধনটা আমরা বিনিয়োগ করি সেই বিনিয়োজিত অর্থ থেকে আমরা কি পরিমাণ অর্থ পাচ্ছি বা কি পরিমাণ আয় হচ্ছে আমাদের এই যে এটা নির্ণয় করা এটা নির্ণয় করার হচ্ছে কি মূলধনের উৎপাদনশীলতা মূলধনের উৎপাদনশীলতার মাধ্যমে আমরা এটা কি জানবো যে আমরা যে পরিমাণ টাকা মূলধন বিনিয়োগ করছি যে পরিমাণ মূলধন বিনিয়োগ করছি সেখান থেকে আমরা কি ফিডব্যাক পাচ্ছি বা কি আয় পাচ্ছি এটা আমরা জানতে পারি তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় তাহলে মূলধনের উৎপাদনশীলতা হচ্ছে যে মোট উৎপাদনের মূল্যকে মোট মূলধনের পরিমাণ দ্বারা ভাগ করলে আমরা কি মোট উৎপাদন মূলধনের উৎপাদনশীলতা পাবো তাহলে মোট 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 উৎপাদন মূল্য ডিভাইডেড বাই হচ্ছে মোট মূলধনের পরিমাণ আচ্ছা তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে মূলধনের উৎপাদনশীলতা আমরা নির্ণয় করতে গেলে আমাদের কী করতে হবে যে মোট যে উৎপাদন মূল্যটা আছে সেই উৎপাদন মূল্যটাকে আমরা মোট মূলধনের পরিমাণ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা কী পাবো যে মূলধনের উৎপাদনশীলতা পাবো ঠিক আছে তাহলে মূলধনের উৎপাদনশীলতা আমরা পাবো তাহলে দেখো তোমাদের যে উৎপাদনশীলতা আমাদের যদি উদ্দীপক দেওয়া থাকে বা গাণিতিক ইয়া দেওয়া থাকবে যে মোট উৎপাদিত একটা পণ্যের উৎপাদিত মূল্য থাকবে সেখানে শ্রম একটা পণ্য উৎপাদিত উৎপাদনে কী পরিমাণ কাঁচামাল ব্যয় হয়েছে কী পরিমাণ শ্রম ব্যয় হয়েছে কী পরিমাণ যন্ত্র পরিচালনায় কী পরিমাণ ব্যয় হয়েছে কী পরিমাণ মূলধন ব্যয় হয়েছে এগুলা উদ্দীপকে দেওয়া থাকবে এবং সেখান থেকে আমাদের নির্ণয় করতে হবে যে আমাদের রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে যে মোট উৎপাদনশীলতা নির্ণয় করো বা মোট শ্রমের উৎপাদনশীলতা নির্ণয় করো বা যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করো বা কাঁচামালের উৎপাদনশীলতা বা মূলধনের উৎপাদনশীলতা আমাদের নির্ণয় করতে বলবে তো আমাদের যদি এই সূত্রগুলো যদি আমাদের সুন্দরভাবে আমরা আয়ত্ত করতে পারি বা বুঝে বুঝে যদি আমরা এই সূত্রগুলো ইয়ে করতে পারি তাহলে আমরা সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারবো তাহলে এখানে দেখো যে উৎপাদনশীলতার যে প্রকারভেদগুলো আছে যেমন মোট উৎপাদনশীলতা দেখো যে মোট উৎপাদিত পণ্য এবং দ্রব্যের মূল্য বা মোট উৎপাদিত পণ্য দ্রব্যের মূল্যকে কী দিয়ে ভাগ করছি আমরা যে ব্যবহৃত উপকরণের মূল্য দ্বারা আমরা ভাগ করে 100 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে সেটা আমরা মোট উৎপাদনশীলতা পাবো তারপর শ্রমের উৎপাদনশীলতা দেখো যে উপরে থাকবে যে উৎপাদন আর নিচে থাকবে যখন যেটা চাবে সেটা যেমন উৎপাদন একক বা উৎপাদনের আর্থিক মূল্যকে আমরা যে শ্রমের যে ব্যয় একটা পণ্য উৎপাদন করতে শ্রমিকদের বা শ্রমিক কর্মচারীদের যে ব্যয় স্যালারি দেওয়া হয় বা মজুরি দেওয়া হয় সেটার ব্যয় দিয়ে যদি আমরা উৎপাদনের যে আর্থিক মূল্যটা আছে একটা পণ্যের যে উৎপাদনের আর্থিক মূল্য সেই আর্থিক মূল্যটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা শ্রমের উৎপাদনশীলতা পাবো
তারপর যন্ত্রের উৎপাদনশীলতা কি যে মোড উৎপাদনের পরিমাণ বা মোড উৎপাদনের পরিমাণকে আমরা যন্ত্র সময় একটা যন্ত্র কত ঘন্টা চললো এবং তার ঘন্টা প্রতি কি পরিমাণ ব্যয় হলো একটা যন্ত্র 1 ঘন্টা চললে কি পরিমাণ ব্যয় হয় বা দেখা যাচ্ছে 12 ঘন্টা চললে কি পরিমাণ ব্যয় হয় সেই যন্ত্রের যে ব্যয়টা এই ব্যয়টা দিয়ে আমরা যদি মোড উৎপাদনকে আমরা ভাগ করি তাহলে আমাদের যন্ত্রের উৎপাদনশীলতা বা যন্ত্রের কার্যকারিতা আমরা পাবো বা যন্ত্রের উৎপাদনশীলতা পাবো তখন আমরা যন্ত্রের উৎপাদনশীলতা পাবো তারপর কাঁচামাল দেখা যাচ্ছে আমাদের যে একটা পণ্য উৎপাদন করতে গেলে অবশ্যই কাঁচামাল লাগে তো কাঁচামালের যে উৎপাদনশীলতা এটা আমরা কিভাবে বের করব যে মোড উৎপাদন মূল্যটাকে আমরা যে কাঁচামালে ব্যবহৃত বা কাঁচামালে যে ব্যয়টা আমাদের হয় কাঁচামাল বাবদ বা কাঁচামাল পারপাসে আমাদের যে ব্যয়টা হয় সেই কাঁচামালের মূল্য বা কাঁচামাল কিনতে যে অর্থটা আমাদের ব্যয় হয় সেই কাঁচামালের মূল্য দ্বারা মোট কাঁচামালের মূল্য দ্বারা যদি সেই মোট উৎপাদন মূল্যকে আমরা মোট উৎপাদিত পণ্যের মূল্যকে আমরা যদি সেই মোট কাঁচামালের মূল্য দ্বারা ভাগ করি তাহলে আমাদের কী বের হবে কাঁচামালের উৎপাদনশীলতা বের হবে তারপর আছে মূলধনের উৎপাদনশীলতা তো মূলধন তো একটা পণ্য উৎপাদন করতে অবশ্যই মূলধন লাগবেই ঠিক আছে তো এই মূলধনের উৎপাদনশীলতাটা কীভাবে আমরা নির্ণয় করবো যে মোট উৎপাদিত মূল্যকে বা উৎপাদিত পণ্য দ্রব্যের মূল্যকে আমরা যদি মোট মূলধন দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে আমরা কী পাবো মূলধনের কী পাবো উৎপাদনশীলতা পাবো এছাড়াও আরেকটা উৎপাদনশীলতা আছে যে দেখো আচ্ছা এছাড়াও আরেকটা উৎপাদনশীলতা আছে সেটা হচ্ছে যে যেমন আর্থিক উৎপাদনশীলতা এই আর্থিক উৎপাদনশীলতা এটাও ইম্পর্টেন্ট এটাও পরীক্ষায় আসছে আর্থিক উৎপাদনশীলতাটা হচ্ছে কি দেখো যে উপরে থাকবে সংযোজিত মূল্য সংযোজিত মূল্য আর নিচে থাকবে রূপান্তর মূল্য আচ্ছা তাহলে আর্থিক উৎপাদনশীলতা কি আর্থিক উৎপাদনশীলতাটা হচ্ছে উপরে সংযোজিত মূল্য থাকবে আর নিচে রূপান্তর মূল্য তাহলে সংযোজিত মূল্যকে আমরা যদি রূপান্তরিত মূল্য দ্বারা ভাগ করি তাহলে আমাদের কী বের হবে আর্থিক উৎপাদনশীলতা বের হবে তো রূপান্তর সংযোজিত মূল্যটা কি সংযোজিত মূল্যটা আমরা জানি যে মোট উৎপাদন একটা পণ্য আমরা যখন একটা পণ্য উৎপাদন করি তখন সেটার যে মোট উৎপাদন উৎপাদিত পণ্যের যে মোট মূল্যটা সেই মূল্যটা থেকে যখন আমরা কাঁচামাল বাবদ যে ব্যয়টা হয় সেইটা যখন আমরা বাদ দিয়ে যে ব্যয়গুলো অবশিষ্ট থাকে বা যেটা মোট উৎপাদন থেকে কাঁচামালের ব্যয় বাদ দিয়ে যেটা থাকে সেটাই হচ্ছে তোমাদের সংযোজিত মূল্য সেটাকেই সংযোজিত মূল্য বলা হবে আর রূপান্তর মূল্যটা হচ্ছে যে এই যে দেখো রূপান্তর মূল্যটা হচ্ছে যে উৎপাদনের যে একটা পণ্য উৎপাদনে যে ব্যয়টা হয় বা মোট উৎপাদিত পণ্যের যে ব্যয়টা সরি মোট উৎপাদনের যে পরিমাণ যে মূল্য ওই মোট উৎপাদনের মূল্য এবং যে আদার্স যে ব্যয়গুলো থাকে কাঁচামাল তারপর হচ্ছে যন্ত্র কাঁচামাল শ্রম তারপর হচ্ছে বিবিধ যে ইয়া থাকে তো এই যে আমরা মোট উৎপাদনের মূল্যকে যখন আমরা কী করবো বিভিন্ন যে উপাদানগুলো আছে কাঁচামাল বা উপকরণের যে মোট ব্যবহৃত উপকরণের মূল্যগুলো থেকে যখন আমরা কী করবো ওখান থেকে আমরা কাঁচামালের মূল্যটা বাদ দেবো তখন সেটা কী হবে রূপান্তর মূল্য তার মানে ব্যবহৃত উপকরণ মূল্য থেকে যখন আমরা কাঁচামালের মূল্যটা বাদ দেবো সেটা থাকবে তখন সেই মূল্যটাকে বলা হবে রূপান্তর মূল্য তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন একটা গাণিতিক সমস্যা সমাধান করব এই যে এবং এই যে তোমাদের যে উৎপাদনশীলতাগুলো আছে যে 5টা বা 6টা আমরা উৎপাদনশীলতা যে সমীকরণ বা সূত্রগুলো পড়লাম একটা আমরা গাণিতিক সমস্যা সলভ করব নেক্সট ক্লাসে সেই নেক্সট ক্লাসে কীভাবে দেখা যাচ্ছে যে আমরা মোট উৎপাদনশীলতা নির্ণয় করব কীভাবে শ্রমের উৎপাদনশীলতা নির্ণয় করব কীভাবে আমরা যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করব কীভাবে কাঁচামালের উৎপাদনশীলতা নির্ণয় করব মূলধনের উৎপাদনশীলতা নির্ণয় করব আর্থিক উৎপাদনশীলতা নির্ণয় করব এটা আমরা সুন্দরভাবে যখন আমরা নির্ণয় করব তখন তোমরা আরও এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে তো আজকের যে ট্রপিকসগুলো এই ট্রপিকসগুলো মোটামুটি ইম্পর্টেন্ট এখান থেকে তোমাদের প্রতি বছরেই প্রশ্ন আসে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আজকে আমরা জানলাম যে উৎপাদনশীলতার প্রকারভেদ এবং উৎপাদনশীলতা নির্ণয়ের যে পদ্ধতিগুলো সেই পদ্ধতিগুলো আমরা আজকে জানলাম তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা পরবর্তী ক্লাসে আমরা কীভাবে একটা গাণিতিক আমরা ইয়া করব উদ্দীপক থাকবে সেখান থেকে আমরা এই উৎপাদনশীলতাগুলো নির্ণয় করব তো সেই ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম